নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। ধলাইয়ে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে অনেক স্থানে ভোট প্রক্রিয়ার দৃশ্য দেখা গেল। গণদেবতা উপস্থিত রয়েছেন সেখানে এবং রয়েছেন অন্যান্য মিডিয়া কর্মীরা, রয়েছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে। এখানে আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন অনেকেই দীর্ঘ লাইন ধরে ধলাইয়ের বিভিন্ন বুথ কেন্দ্রে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। রয়েছেন ধ্রুবজ্যোতি পুরকেশ্বর, তাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইডে, কংগ্রেসের প্রার্থী। উনিও নিজ কেন্দ্রে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, নিজের ভোট দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাকে। অন্যদিকে বোধন চৌহান এম স্কুল 16 নম্বর বস্তি কাবুগঞ্জে নিজের ভোট দিয়েছেন অমলেন্দু দাস, তাকে দেখা যাচ্ছে। এই নির্বাচনী প্রক্রিয়ায় ইতিমধ্যেই অনেক শতাংশ ভোট হয়ে গেছে। নির্বাচনী আধিকারিক বলছেন প্রায় 15% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। সকাল এ দৃশ্য কভারেজ করছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে। আসুন সেখানকার কিছু দৃশ্য দেখি। ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, যিনি কংগ্রেস প্রার্থী, সহ অন্যান্যরা কি বলছেন আসুন দেখি। আমি মণিভূষণ চৌধুরী আপাতত এই খবর নিয়ে আপনাদের পাশে আছি। যখনই যা আপডেট থাকবে আপনাদের সামনে তুলে ধরবার আপনার চেষ্টা করব। ধন্যবাদ। দেখিয়ে বচপন সে জব সে ভোট দেনা চালু গিয়া 18 ইয়ার্স জব হুয়া থা, ফার্স্ট ভোটাধিকার মিলা থা, তো আজ মেনে খুদ মেরা ভোট মেনে দিয়া, ইসে বড়া খুশি ক্যা হো সকতা হ্যায়। ইসে ভোট দেখে মেনে পুরা আশাবাদী হ্যায় কি মে জরুর জিতুঙ্গা, ক্যুকি আভি জো আদমি কা জো জোশ দেখ রহা হ্যায়, কাল রাত সে ভি ইতনা ফোন আ রহা হ্যায়, হাম কা পুরা রাত নেই সোয়ে, 3-4 বাজে তক ফোন আয়ে, তো আদমি বহুত মেরা সাথ মে, পুরা ধলাই কা আদমি যারা ভোটার সব মেরা সাথ হ্যায়, ইসলিয়ে মে আশাবাদী হো এবার জয় জরুর হোগা। দেখুন, জয় সুনিশ্চিত, কারণ আমি যেখানেই যাচ্ছি আর আমি অন্য কোনো এজেন্ট দেখতে পারছি না, আমার নজরে অন্য কোনো এজেন্ট আসছে না, আমার নজরে একটাই আসছে, সবাই আমার মানুষ, সবাই হাত মিলাচ্ছে। প্রথম বিজেপির কমি আছে, কারণ এই যে পরিমল শুক্লবৈদ্যজির আর 35 বছরের রাজত্বকালে একটা প্রার্থী চয়ন করতে পারেননি, এখানেই সম্পূর্ণ সারাংশ এটার মধ্যেই আছে, বিবরণ বুঝতে পারছেন তো। এখান থেকে পারেননি, উনি বাইরে থেকে লোক এনেছেন, বাইরে থেকে লোক আনার মানেটা কি, কি ষড়যন্ত্র আছে সেটা জনগণ বুঝে গেছে। মা ধলাই বাইকৰ কাৰণে আজি ভোটিং চলি আছে, আমি 7টাৰ পৰা ষ্টাৰ্ট কৰিছে, আমি চাইছোঁ কি ভোটিং ডেস্ক বাবে এইটো তাৰে তাৰে কৰি আছে, মানে অলৰেডি 10-15% ভোটিং হৈ গ'ল এতিয়া 8টা বজাত, মই ভাবোঁ যদি এনেকুৱা থাকিব আমাৰ যোৱাবাৰ যিমানখিনি ভোটিং হৈছে তাৰ ওপৰত কিমান চেণ্টাৰ চেঞ্চিটিভ আৰু কিমান জোন বা আমার ক্রিটিক্যাল পোলিং স্টেশন আমার 4টা আছে, আর ভালনারেবল 9টা আছে, তার উপর আমার গোটেখানি সেন্টার আমার 2টা সিকিউরিটি ফোর্স দিয়া হয়েছে, আর তার উপর আমার 55 সেন্টার মাজ 55% সেন্টার 114 সেন্টার তাতে আমার ওয়েবকাস্টিং করা হয়েছে, আর CAPF সিকিউরিটিও দিয়া হয়েছে, কিংবা আমার একটু আমার র্যাপিড অ্যাকশন টিম থাকে, সো সকল ব্যবস্থা হয়েছে, আমি ভাবো একো ইনসিডেন্ট হব না। বৃদ্ধ মানে 80-90 ইয়ার্সর যেগুলো বুড়া মানুষ, তেওঁলোকৰ কাৰণে কিবা আলাদা স্পেশালি ভোটারৰ কাৰণে কিবা কি আছে? ইট ওয়াজ আর্লিয়ার দ্যাট পোস্টাল ব্যালট অ্যালাউ আছিলে 85%, 85 উপরত যদি PWD হয়, আর আমার হুইল চেয়ার আমার ব্যবস্থা করা হয়েছে ইয়াত, আর যদি বৃদ্ধ মানুষ হয় তেখে তো প্রায়োরিটি পাবো, আমার মহিলা এখে প্রায়োরিটি পাবো, এনেকা লেখা আছে কি আমার 2টা মহিলা ভোটিং করব, তেতিয়া আমার এটা মা এটা পুরুষ ভোটিং করব, এইবিলাক আমার ব্যবস্থা হয়েছে। এটু আপনার যাতে আমি আসো, এটু আমার পিঙ্ক পোলিং স্টেশন, যাতে আমার গোটে পোলিং স্টাফ মহিলা আছে, সিকিউরিটি স্টাফ মহিলা আছে, তো এটু আমি এনকারেজ কারণে করছো, তো ভাবো কি শান্তিপূর্ণভাবে আমি পোলিং সম্পন্ন করব। এতে কিমান কাজ থাকছে? এতিয়া জাস্ট মোটামুটি কব পারি 10-15% হয়েছে, আমি 820 হয়ে আছে। থ্যাংক ইউ।